সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে নিজের এলাকা পরিষ্কার করতে ঝাড়ু হাতে নামলেন 19 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর মৌসুমী হাজরা। প্রসঙ্গত স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ আন্দোলনে নেমেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি। আজ তৃতীয় দিনে পড়ল তাদের কর্মবিরতি, যার জেরে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে শহর, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আজ ঝাড়ু হাতে এলাকার জঞ্জাল পরিষ্কার করতে নামেন 19 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর মৌসুমী হাজরা। এদিন ওয়ার্ড কমিটির সহযোগিতায় এলাকা পরিষ্কারে উদ্যোগী হন তিনি। মৌসুমী হাজরা জানান, বিগত 3 দিন ধরে ওয়ার্ডের মানে ছাপায় কর্মীরা যারা আছেন তারা একটা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। তাদের যে দাবি দাওয়া আছে সেটা যুক্তিসঙ্গত, সেটা আমরা সমর্থন করছি, কিন্তু এরকম কাজের মানে মানে সবাইকে সকলকে অসুবিধা দিয়ে এরকম করে নীতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা এটাও ঠিক না আমি মনে করি, কারণ এটা জনগণের অসুবিধা, সকলেরই অসুবিধা আমাদের আছে। সেই জন্য আমরা আজকে 19 নম্বর ওয়ার্ড কমিটি থেকে সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা নিজেরাই কাজে নেমে গেছি। এরা যদি ধর্মঘট থাকতে থাকে তাহলে আমরা নিজেরা প্রত্যেকটা এরিয়া একটু একটু করে আমরা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি ওয়ার্ড কমিটির থেকে। দেখুন, এই আন্দোলনের পিছনে একটা বড় কোনো রাজনৈতিক দলের ভূমিকা কাজ করছে। আমরা তো এরকম অনেকদিন ধরে আমরা এখানে আছি, কাউন্সিলর তো আছি না, আমরা 17 বছর ধরে কাউন্সিলর এখানে আছি। এরকম আন্দোলন আমরা দেখিনি যে ঠিক আছে আন্দোলন তুমি করো, তোমার নির্দিষ্ট দাবি দাওয়া আছে সেটা তো আমরা বসে দাবি দাওয়া মেটাতে হবে। আমি আজকে বললাম আমাকে আজকে পারমানেন্ট নির্দেশ করতে হবে, কালকে করা সেটা সম্ভব না, যে কোনো কিছু আলোচনার মাধ্যমেই সম্ভব হয়, কিন্তু তারা আলোচনা বস্তু রাজি না। এর থেকে বোঝা যাচ্ছে এর পিছনে কারা আছে বা কী কিসের জন্য আছে, কেন করছে এরা।